আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শাহজালাল শাহপুরাণের মাজারে যাবেন রহিমাহুমুল্লাহ, এই যে নিয়ত করছেন নিয়তটা একটা ভুল নিয়ত। কারণ কোনো মাজারে যাওয়া, কোনো মাজারে যাওয়ার মান্নত করা, এই মান্নত কোনো শুদ্ধ বা সঠিক মান্নত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় তাহলে তিন জায়গায় যেতে পারে। একটা হলো মসজিদে হারাম মক্কা, আর একটা হলো মসজিদে নববী মদিনা, আর একটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনের। এছাড়া চতুর্থ কোনো জায়গা নাই যে ওই জায়গায় সফর করে গেলে সওয়াব হবে। হ্যাঁ, আপনি জ্ঞানার্জনের জন্য যেতে পারেন, এলেম শিখার জন্য যেতে পারেন, অন্য কোনো সৎ উদ্দেশ্যে যেতে পারেন। সওয়াবের উদ্দেশ্যে এখানে গেলেই সওয়াব হবে, এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই তিন জায়গায়। অতএব শাহজালাল শাহপুরাণ রহিমাহুল্লাহ ওনাদের মাজারে না, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন, আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন, এটা ঠিক আছে, সালাম দিয়ে আসছেন। ওখানে মোমবাতি দিয়ে আসবেন না, ওখানে পয়সা দিয়ে আসবেন না, পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাখোর যারা আছে ওদের গাঞ্জা আরও বেশি খাওয়ার ব্যবস্থা হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব শিরকি কাজ করা যাবে। কবরে যিনি সাইতো আছেন উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কোনো ক্ষমতা রাখে না, উনি নিজেও আল্লাহর গোলাম। অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো শিরক। এই শিরক মানুষের ইমানকে শেষ করে দিবে। আমরা কার কাছে চাইব? অতএব আপনার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করেন। আপনার যে মান্নত এটা ভুল মান্নত ছিল, ভুল মান্নত পুরা করা জরুরি, বরং ওটা ভঙ্গ করা জরুরি, ওটা না করাটা কি জরুরি। অতএব ওখানে যাওয়ার মানত কেন করছেন? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন আর শাহজালাল শাহপুরাণ রহিমাহুল্লাহ দিয়েছে, তো আল্লাহর সন্তান দিলে আপনি আল্লাহর কাছে সেজদায় না পড়ে যাবেন?